তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে 2 তারিখ আর আমার ইন্টার্নশিপের প্রথম দিন। 28 তারিখ ছিল আমাদের রেজাল্ট, রেজাল্টে পাশ করে গেছি। তো আমাদেরকে বলা হয়েছিল 2 তারিখের মধ্যে জয়েন হতে, কারণ 2 তারিখ কী হবে প্রথম দিন। তো আমাদের হচ্ছে টোটাল 250 জন স্টুডেন্ট, 250 জন স্টুডেন্টকে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছে। আর সবাইকে বিভিন্ন বিভিন্ন গ্রুপে, মানে সবাইকে মানে বিভিন্ন গ্রুপকে বিভিন্ন ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে। তো আমাদের যে ডিপার্টমেন্ট পড়েছে সেটা হচ্ছে কমমেট। তো আমাদের কমমেটদের শুরু হচ্ছে ইন্টার্নশিপ। তো আমাদেরকে বলা হয়েছে 10টার সময় চলে আসতে, তো আমি 9টার সময় চলে গেছি, কারণ প্রথম দিন তো মিস করা যাবে না। তো এসে দেখি আমাদের যে জুনিয়র তাদের চলছে ফাইনাল প্রফ প্র্যাকটিক্যাল। তো আমাকে কিছুক্ষণ বসতে বললো, যেহেতু আমি অনেক আগে চলে গেছি, তো বসে বসে নিজের চুলগুলোকে ঠিক করছি, দেখছি কেমন স্মার্ট লাগছে নাকি। দাড়িগুলো কাটতে হতো, দাড়িগুলো খুব বড়ো হয়ে গেছে। আর দেখে চেয়ার ফেয়ার প্রেশার করছে, কারণ আজকে এক্সটার্নালরা আসবে, আর এক্সটার্নালদের কাছে তো একটু ভালো দেখাইতেই হবে, তাই না? মানে রিপুটেশনের ব্যাপার থাকে। তো অনেকক্ষণ ধরে ওয়েট করার পর যে আমাকে এই রুমটা দিল, তো এই রুমটাতে হবে আমাদের ওরিয়েন্টেশন অফিসিয়ালি। এখানেই ওরিয়েন্টেশন হবে আমাদের। আমরা আছি গ্রুপে 65 জন লোক, সেগুলোকে আবার স্মল গ্রুপে ডিভাইড করা হবে 5 জন 5 জন করে, তাহলে 13টা গ্রুপে। তো এখানে দেখলাম অনেকগুলো আলমারি ফালমারি আছে, এখানে ভেতরে কী আছে? এই যে আমাদের সব থেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট চলে এসেছে। কেমন লাগছে? ভালো লাগে না। ফার্স্ট ডে অফ ইন্টার্নশিপ শুরুতেও হলো না, আগেই গাইস এখনো কেউ আসেনি। এত ইরেসপন্সিবল হলে চলে না, চলে না। জুনিয়রদের পরীক্ষা ভাই, ফাইনাল প্রফ। তারপর কমে থাকার পর বাকিরাও ধীরে ধীরে আসতে শুরু করে দিয়েছিল। এই যে, এই যে আমাদের সব থেকে বড় ডাক্তার ফ্লিপ কাবলুরি, বিশাল ইউনিক ক্যারেক্টার। কেমন লাগছে ভাই পাস করে? আজকে ফার্স্ট ইন্টার্নশিপ কেমন লাগছে ভাই? তো আমরা কিছুক্ষণ মজা করছিলাম, তো এই জোকিং ফোকিং হচ্ছিল আমাদের ভিতরে। তো এরই মাঝখানে আমাদের ডিপার্টমেন্টের ম্যাডাম চলে আসেন এবং বলেন যে কিছুক্ষণের মধ্যে শুরু হবে, তো সবাই চলে আসতে বলো। আর সবাই চলে আসছে। এই যে আমাদের হিরো প্যান্ট শার্টে পরে আসছে, এই হচ্ছে আমাদের রোমিও। মানে ওয়ার্নিং দিয়ে গেছে যে আস্তে আস্তে বলতে, কথা বলতে। আর ওই যে আর্য সামন্ত, সবাই মানে পাগল হয়ে গেছে। তো আর আধা ঘন্টার পর আমাদের ম্যাডাম চলে আসেন, আমাদেরকে ইনস্ট্রাকশন দেন কী করতে হবে না করতে হবে। তারপর আমাদের হাতে এই 3টা ফর্ম ধরিয়ে দেন, ওগুলো ফিল করতে হবে। এইগুলো হচ্ছে 3 মাস পর আমাদেরকে এখানটা জমা দিতে হবে কমপ্লিশনের জন্য, যে আমরা কমমেটে কাজ করেছি ভালোভাবে। আর যে আমাদের আরেকজন রোমিও, নস্কর বাবু, আরে নস্কর বলো কেমন লাগছে? কেন ভিডিও করছিস? পুরো কলগেট স্মাইল, বাহ। এই যে আমাদেরকে যতটুকু মানে ফিল করতে বলেছিল ফিল করে বসে আছে, এটাই জমা দিতে হবে আমাদেরকে। তাও জমা দেওয়ার পর আমাদের গ্রুপ ডিস্ট্রিবিউশন হয়। তো আমাদের গ্রুপটা হচ্ছে ইউনিট ফাইভ আছে, টোটাল 5 স্টুডেন্ট। মানে প্রতিটা গ্রুপকেই মানে 5টা করে স্টুডেন্টে বিভক্ত করা হয়েছে, টোটাল 13টা গ্রুপ, 65টা স্টুডেন্ট টোটাল। তো আমরা যাচ্ছি ইমিউনাইজেশন ইউনিটের দিকে, যেখানে আমাদের মানে পড়েছে, তো ওখানে জয়েন করতে যাব। তো টোটাল এখন 11:30 বাজে, আর 2টা পর্যন্ত হচ্ছে লাস্ট। তো আমরা গল্প করতে করতে যাচ্ছি এন্ডোক্রিনোলজি ডিপার্টমেন্টে, কারণ ওই ডিপার্টমেন্টেরই 2nd ফ্লোরে হচ্ছে আমাদের ইমিউনাইজেশন মানে ডিপার্টমেন্টটা। তো আজকে আকাশটা খুবই নীল দেখাচ্ছিলো, কারণ আজকে খুব জোরে রোদ পড়েছিলো, কিন্তু তা মানে ওয়েদারটা অতটা গরম হয়নি, কারণ যেহেতু একটু মানে শুরু হচ্ছে মাত্র। তো সামনে একটা ডিপার্টমেন্ট দেখা যাচ্ছে, ওটা হচ্ছে রেসপিরেটরি মেডিসিনের ডিপার্টমেন্ট। তো যদি কেউ আসতে চাও আসতে পারো, যদি কেউ আমার সঙ্গে দেখা করতে চাও দেখা করতে পারো। এখন আমি বড় ডাক্তার, অনেক বড় ডাক্তার, আমি বিশ্ব প্রসিদ্ধ লাভ করতে হবে আমাকে, তার জন্য আমাকে কাজ করতে হবে অনেক। হ্যাঁ, যে এই যে ডিপার্টমেন্টটা, এটা হচ্ছে FMT-র সামনে। FMT তো আমাদের কাজ করতে হবে, ওইটা পরে অনেক উইক পরে, ওইটা
এসে কাজ শুরু করে দিয়েছে। আমরা আমাদেরকে বলা হয়েছে যে বাচ্চাদের হাইট ওয়েট মাপতে আর ইমিউনাইজেশন ব্যাপারে ইনকোয়ারি করতে, আর যদি যেগুলো দরকার সেগুলোকে রেজিস্টারের মধ্যে মানে ফিল করতে, তো সে করে দিয়েছি। তো এখন কাজ শেষ হয়ে গেছে প্রায়, মানে অনেক বাচ্চা ছিল তো ওদের আমরা দেখে নিয়েছি, তো এখন একটু চিল। এই যে আমাদের বড় ডাক্তার সবাই, এখন তো অত পেশেন্ট নেই। তো আফটার টু আওয়ার্স আমার কাজ শেষ হয়ে যায়, তো আমি চলে যাচ্ছি এখন খেতে ক্যান্টিনের দিকে। তো যে যে দেখাবো আমাদের ক্যান্টিনে কেমন খাবার দেয়। তো ওই পথ ধরেই হচ্ছে আমার ক্যান্টিনের দিকে। তারপর মনে পড়লো যে আজকে ক্যান্টিনে হচ্ছে রিনোভেশন, যে ক্যান্টিনে আমি রোজ খাই, তা আমি অন্য ক্যান্টিনে চলে আসছি। তো আমি আর ব্লক করলাম না খাবারে। সি ইউ, গুড বাই, টাটা।